আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকের ভিডিওটি হলো একটি ইলেকট্রিক কেটলি। আমরা ইলেকট্রিক কেটলি নষ্ট হয়ে যাওয়ার পরে অনেক সময় ফেলে দিই বা ফেলে রাখি, অথবা আমরা এটাকে ভেঙে ফেলি। সো আমরা আমাদের পুরনো ইলেকট্রিক কেটলিকে আমরা খুব সহজেই এখন রিপেয়ার করতে পারবো, খুবই অল্প কস্টেই। আমরা লো কস্টেই আমরা কিন্তু একটি ইলেকট্রিক কেটলি খুব সহজেই এটাকে রিপেয়ার করে নিব। এবং আমাদের ইলেকট্রিক কেটলি হচ্ছে, এই কেটলিটির ব্র্যান্ড হচ্ছে মাই চয়েস 1.8 লিটার। সো আমরা এই ইলেকট্রিক কেটলিটি কীভাবে রিপেয়ার করব, কি কি আমাদের এটাতে পার্টস লাগবে এবং কি নষ্ট হয়ে যায়, আজকে আমরা আপনাদের বিস্তারিত আলোচনা করব। সো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি দেখলে বুঝতে পারছো, চলুন দেখে নেওয়া। সো ভিউয়ার্স, আমরা এখন দেখাবো আমাদের ইলেকট্রিক কেটলির কি কি প্রবলেম হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমরা যখন ইলেকট্রিক কেটলিতে আমরা উপরে একটা স্ট্যান্ডটি বসিয়ে নিই, সেই স্ট্যান্ডে দেখুন আমরা যে আমাদের চার্জিং কানেকশান, যে কেটলির সাথে আমাদের নিচে ইলেকট্রিসিটি যেন কানেকশানগুলো পায়, সেই লকটি আমরা লকটি রিপ্লেস করব। দেখুন ভিউয়ার্স, আমাদের লকটি কিন্তু এখন আমরা খুলে নিয়েছি। দেখুন আমরা এই তিনটি স্ক্রু দিয়ে, আমাদের এখানে কিন্তু তিনটি কেবল, একটা নেগেটিভ পজিটিভ, একটা হচ্ছে আর্থিং। সো আমরা এখানে এখন এই কানেক্টরটি আমরা এখন রিপ্লেস করব। আমাদের কানেক্টরটি মাত্র 50 টাকা নেবে, 30 টাকা। সো এই কানেক্টরটি 30 টাকা নেবে, আমরা এটাকে আপনার খুব সহজেই কিন্তু আমরা এটাকে রিপ্লেস করে নিতে পারবো। দেখুন ভিউয়ার্স, আমরা এটাকে একটি প্লাস দিয়ে ধরে টেনে লাগিয়ে দেবো, কিন্তু এটাকে অবশ্যই আপনি এখানে কিন্তু যেই কেবলটা যেখানে ছিল অবশ্যই সেখানে লাগিয়ে রাখবেন। দেখুন ভিউয়ার্স, আপনি যদি কখনো উল্টো মানে কানেকশানে যদি এদিক সেদিক হয়ে যায়, তখন কিন্তু আপনার এই কেটলির কয়েলটি কেটে যাবে। সো আমরা এখন দেখুন আমরা খুব সহজেই কিন্তু এটাকে রিপ্লেস করে নিব, এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। দেখুন আমরা গ্লাসের মাধ্যমে কিন্তু আমরা প্রতিটি কেবল আমরা টেনে টেনে লাগিয়ে নিচ্ছি, এবং আমাদের লকগুলো যেন টাইট হয় আমরা অবশ্যই লকগুলোকে একটু হাত দিয়ে টেনে টেনে চেক করে দেখবো। আমরা কিন্তু দেখুন আমাদের এখানে পারফেক্টলি যেন বসে যায়, আমাদের এখানে কিন্তু লক আছে, বডির সাথে একটি কাঁচ কাটা আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে লাগিয়ে নিতে হবে। সো দেখে আপনি কিন্তু এক সাইড যদি আপনি লাগিয়ে নেন তাহলে এভাবে লাগাতে হবে না, আপনি প্রথমে অপোজিটের কাভারটিতে আপনি অবশ্যই আগে লাগিয়ে নিতে হবে, তার পরবর্তীতে আপনি এই তিনটি স্ক্রু দিয়ে আপনি এটাতে লাগাতে হবে। দেখুন ভিউয়ার্স, আমরা এখন এই এখানে আমরা এখন লাগিয়ে নিব, লাগিয়ে ভালো করে কেবলগুলো আমরা এটাকে ফাইনালি ফিক্স করে নিব। অবশ্যই এটাকে কিন্তু ভালো করে আপনি ভালো করে ধরে আপনি এটাকে কিন্তু কাভারটি লাগিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু গাছ কাটা আছে, সেই অনুযায়ী আপনি লকটি অনুযায়ী স্ক্রু লাগিয়ে নেবেন। আমাদের এটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে স্ক্রুগুলো আছে, তিনটি স্ক্রু আছে, আমরা তিনটি স্ক্রু ও লাগিয়ে নিচ্ছি। সো আমাদের এই ইলেকট্রিক কেটলিটি খুবই ইজিভাবে আমরা এটাকে ঠিক করে ফেললাম। আপনি যদি নতুন কিনতে যান তাহলে আপনার 1000 থেকে 1500 টাকা নিবে। সো আমরা আমাদের ইলেকট্রিক কেটলিটি হলো মাই চয়েস ইলেকট্রিক কেটলি, এই মডেল নাম্বার হচ্ছে MCK 1.8 লিটার। সো আমরা কিন্তু এই কেটলিটি নষ্ট না করে বা ফেলে দিয়ে আমাদের দৈনন্দিন কাজের জন্য, কিন্তু আমাদের পানি গরম করার জন্য বা চা খাওয়ার জন্য আমাদের কিন্তু কেটলিটি প্রয়োজন হয়। আমরা কিন্তু কেটলিগুলো যদি ওভারহিট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কানেকশন পাচ্ছে না, তখন কিন্তু আমরা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিকের যারা রিপেয়ার করে তাদের কাছে নিয়ে যাই। তারা কিন্তু অনেক টাকা চার্জ করবে, 500-600 টাকা চার্জ করবে আপনার কাছ থেকে, বা 300 টাকা চার্জ করবে। সো আপনি মাত্র এটাকে 100 টাকার মধ্যেই কিন্তু আপনি এটাকে রিপেয়ার করতে পারবেন, মাত্র 70 টাকা দিয়েই। সো আমাদের যে লকটি আছে, দেখুন আমাদের সুইচটিও আমাদের নষ্ট হয়ে গিয়েছে, আমরা সুইচটিও রিপ্লেস করব। আমাদের সুইচটি নেবে 30 টাকা, আমরা সুইচটি 30 টাকা, এবং আমাদের লকটিও আমরা লাগিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ইলেকট্রিক কেটলির যে নিচের অংশটি আমাদের ওইটা নিয়েছে হচ্ছে আমাদের 35 টাকা, আর সুইচটি নিয়েছে 30 টাকা, 65 টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের ইলেকট্রিক কেটলিকে ঠিক করে ফেললাম। দেখুন ভিউয়ার্স, আমরা এখন আমাদের সুইচটি আমরা রিপ্লেস করব। আমাদের এখানে একটি স্ক্রু আছে, আমরা স্ক্রুটি টেস্টারের মাধ্যমেই আমরা কিন্তু এটাকে খুলে নিচ্ছি।
দেখুন বিভার্স, আমাদের যে টেস্টারটি আমরা এটাকে কাভারের মাধ্যমে কিন্তু এখন এটা খুলে নিলাম। এখন আমাদের যে নতুন যে আমাদের সুইচটি আছে আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা লাগিয়ে নিব। অবশ্যই আমরা এখানে দেখুন আমাদের স্ক্রু, একটি স্ক্রু নষ্ট হয়ে গিয়েছে, আমরা এখানে আবার নতুন স্ক্রু লাগিয়ে নেব। এই স্ক্রুটি একদম পুরো বাদ হয়ে গিয়েছে আমাদের, অনেকদিন ইউজ করার ফলে কিন্তু ইউজ আপনার যেই স্ক্রুগুলো ঝং পড়ে নষ্ট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমাদের যে অটো সুইচ অ্যাপটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়, পানি গরম হলেই কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আমরা সেই সুইচটি এখন লাগিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের লকটি এখন কিন্তু লাগিয়ে নিচ্ছি। আমাদের হচ্ছে আগে সুইচটি আমরা আমাদের ক্যাচিংয়ে বসন লাগিয়ে নিচ্ছি, তার পরবর্তীতে আমরা যে আমাদের কেবলগুলো আছে আমরা সেটা পরে লাগিয়ে নিতে পারবো। সো আমরা এখন কেবলগুলো লাগিয়ে নিব। আপনারা অবশ্যই দেখে ভালোভাবে বুঝে তারপরে এটাকে লাগিয়ে নেবেন, না নয়তো আপনার এটা প্রবলেম হতে পারে। আমরা আবার লাগিয়ে নিচ্ছি। আমরা এখন কানেকশনগুলো খুলে নিব। একটি প্লাসের মাধ্যমে এটা খুলে নিতে হবে, কেননা আপনার এগুলো কিন্তু লকগুলো অনেক টাইট হয়ে থাকে। আমরা একটি দেখুন ভিউয়ার্স, আমাদের লকগুলো কিন্তু আমরা লাগিয়ে খুলে নিয়েছি। একটি টেস্টার দিয়ে হালকা একটু প্রেশার দিলেই কিন্তু এটা খুলে গিয়েছে। এখন আমরা প্লাস দিয়ে আমরা এটাকে টাইট করে নিব, এবং যেন আমাদের লুজ কানেকশন না হয়। তো অবশ্যই আমাদের এটা কিন্তু টাইট করে লাগিয়ে নিতে হবে, নয়তো আমাদের এটা লুজ কানেকশানে কিন্তু আমাদের ইয়েটি নষ্ট হয়ে যাবে, কয়েলটি পুড়ে যাবে। সো আমরা দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে স্ক্রুগুলো আমরা এখন লাগিয়ে নিব। উপরে সুইচটি আমরা সুইচের যে কভারটি আছে এটাকে লাগিয়ে নিচ্ছি। সো আমাদের যে ইলেকট্রিক কেটলিটি আছে আমরা মাত্র 65 টাকাতে কিন্তু আমাদের যে কাভার এবং সুইচ, আমাদের যে কানেকশন কাভারটি এবং সুইচ কানেকশন সকেট এবং সুইচ আমরা দুইটি কিন্তু চেঞ্জ করে ফেললাম। আমাদের কানেকশন সকেটটি নিয়েছে 35 টাকা, সুইচ নিয়েছে 30 টাকা। আমাদের 65 টাকাতে কিন্তু আমাদের ইলেকট্রিক কেটলিটি খুবই কিন্তু ইজিভাবেই আমরা কিন্তু এটাকে ঠিক করে ফেললাম। দেখুন আমাদের মাই চয়েস যে ইলেকট্রিক কেটলি দিয়ে আমরা কিন্তু ইজিভাবেই আমরা রিপ্লেস করে ফেললাম। এখন আমরা আমাদের যে কেটলির স্ক্রুগুলো আছে আমরা স্ক্রুগুলো ভালোভাবে কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে, নয়তো বা আপনার স্ক্রুগুলো যদি মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনার খুলে যাবে। অবশ্যই আপনি ভালো করে স্ক্রুগুলো দেখে আপনি একটু লাগিয়ে নেবেন। খুবই ইজিভাবেই কিন্তু আপনি আপনার ঘরে পড়ে থাকা ইলেকট্রিক কেটলি কিন্তু এভাবেই আমাদের ভিডিওতে দেখানো মতোই যদি দেখে দেখে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ইজিভাবেই আপনি রিপেয়ার করে নিতে পারবেন। সো আমরা খুব সহজেই কিন্তু মাত্র 65 টাকাতে আমাদের নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রিক কেটলিটি আমরা রিপেয়ার করে ফেললাম। সো আপনারা চাইলে কিন্তু এই ইলেকট্রিক কেটলির যে কয়েলগুলো আছে কয়েলগুলো আপনি কিন্তু রিপেয়ার করতে পারবেন। আপনি কয়েলগুলো হচ্ছে আপনার 250 টাকা নেবে। সো আপনি চাইলে কিন্তু কয়েলগুলো লাগাতে পারবেন। আপনার ইলেকট্রিক কেটলি আপনি যদি নষ্ট হয়ে যায় ফেলে না দিয়ে এই ধরনের যে রিপেয়ার করে নিলে কিন্তু আপনি আবার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু কেটলিতে এখন পাওয়ার আসবে। আমরা যদি এখন সুইচ দিলে কিন্তু আমাদের পাওয়ার আসবে। সো আমরা এখন দেখুন ভিউয়ার্স, আমরা এখন এটাতে পানি দিব। পানি দিয়ে আমরা এটাকে দেখবো আমাদের এটা কত সময়ের মধ্যে হিট হয়ে যায়, গরম হয়। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমাদের যে ইলেকট্রিক কেটলিটি আছে কেটলিটি আমরা ইজিলি রিপেয়ার করে ফেললাম। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি দেখুন। দেখুন ভিউয়ার্স, আমাদের ইলেকট্রিক কেটলিতে কিন্তু পাওয়ার চলে আসছে। আমাদের পানিটিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু যে ইলেকট্রিক কেটলিটি কিন্তু গরম হয়ে শুরু হয়েছে। দেখুন আমাদের কিন্তু দেখুন পানি জলীয় বাষ্প ভাবটি উঠতেছে উপরে। দেখুন ধোয়ার মতো উঠছে উপরে। সো দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন পানি গরম হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু এখন অটো সুইচটি কাজ করবে।
আমরা দেখুন আমাদের কিন্তু এটা পানি গরম হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি সুইচ বন্ধ হয়ে যায়, দেখুন আমাদের সুইচটি কিন্তু নেমে যাবে, এখনই আমাদের সুইচটি নেমে যাবে। সো আমাদের যে অটো সিস্টেম, আমাদের সুইচে কিন্তু আমরা সুইচটি রিপ্লেস করাতে অটো সিস্টেমটি এখন কাজ করবে। দেখুন ভিউয়ার্স, আমাদের সুইচটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং আমাদের লাইনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।